দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স এন্ড দ্য হোলি কোরআন, এই বিষয়টা বোঝানোর জন্য কালামুল্লাহ মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, নবী হে আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও হেদায়েত হিসেবে, ওয়া রাহমাতাও রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে জন্য একত্রিত হলাম, আল্লাহ জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তাফসীর শুনে, তাহলে রহমতের বারিধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাযিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ, আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপর আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে, কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। দ্য হোলি কোরআন গাইডস আস টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদা লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক the most authentic and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqeen. এটা এমন বই যে বই কোন ভুল নাই। এই বইয়ে কোন ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোন ভুল আছে? না। কোন সন্দেহ আছে? না। সংশয় আছে? না। হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্যাট ইজ নো ডাউট ইন ইট, এটা এমন বই যেটাতে সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বাঁয়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে। যেখানে আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন,
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলান নূর রাহমাত আই রিড দিস বুক ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে, এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে, এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোন কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে স্যাটেল করতে হয়, লিড দিতে হয় সেটা আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই? তিবিয়ান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে? আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে কথা বলেন? কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান, বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস, ওই বাস নাকি? না ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এনাফ, যা বলা হয়েছে 30 পারা, এনাফ, হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পাচ্ছি না, বাস বাস বলি বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না। তিবিয়ান লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে, ঠিক কিনা? আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে, মিল আছে কোথায়, হোয়াট ইজ দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স এন্ড কোরআন। কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে, নতুন ইনভেনশন ডিসকভারিজ কি আসে, দে শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন। এখানে কি হয়েছে কি তোমাদের? এই ছেলেরা এইখানে এই ধাক্কা ধাক্কির মধ্যে যে ঢুকতেছো, তো ঢুকে হচ্ছেটা কি? না পারতেছো দাঁড়াতে, না দিচ্ছ অন্যকে দাঁড়াতে, না দিচ্ছ আমাকে কথা বলতে, না দিচ্ছ শ্রোতাদের কথা শুনতে। আমি তো বললাম জায়গা নাই ফেলে অ্যাবাউট টার্ন, পেছনে যাও, কেউ থাকবে না, যাও দূরে যেয়ে শোনো, সব বেশি পাবে। তোমরা চলে গিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলে তোমরা সব ডাবল পাবে। বসতে পারলে বসো, তা না হলে পেছনে যাও, পেছনে। আমরা দোয়া করে দিই, চাচা চাচা মোনাজাত করে দিই, কি বলেন? না এইভাবে যদি গ্যাদারিং চলতে থাকে তাহলে তো আলোচনা কন্টিনিউ করা যাবে না। আমি একটা কথা শুরু করবো, এখান দিয়ে আবার চিৎকার, কিছু বলতে না বলতে আবার এখানে থাকা থাকি শুরু। তোমরা মেহরবানি করে আস্তে আস্তে পেছনে যাও, পেছনে যাও, এখানে দাঁড়িয়ে না, যাও। যতক্ষণ তোমরা থাকবে এই মাহফিল কমিটির ভলান্টিয়ার্স আছে না,
তারা একটু সহযোগিতা করো, তোমরা একটু একটু মেহরবানি করো, একটু পিছনের দিকে যাও, তোমরা একটু একটু যাও। শেষবারের মতো বললাম, আর যদি আওয়াজ করো আমি মোনাজাত করে চলে যাব, আর যদি আওয়াজ একটা শুনি আমি। জায়গা পাও না, পেছনে যাও, যাও পেছনে যেয়ে কথা শোনো, একটা আওয়াজ হবে না। এটা কোরআনের ময়দান, কোরআনের ময়দানে আওয়াজ করে হট্টগোল করে যারা কাফের তারা। এখানে আমরা কেউই কাফের না, সবাই মুমিন, সবাই বিশ্বাসী। আমাদের আচরণ এমনটা হওয়া উচিত না। তোমরা পেছনে চলে যাও, অন্যদেরকে সুযোগ করে দাও, আর একটা আওয়াজ হলে আমি চলে যাব। মুসলিমগণ, আপনাদের ভাবে বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা যদি সুশৃঙ্খল ভাবে না বসেন, এবং লোকগুলো যদি পিছনে সবাই যদি মল্লা সাহেবের চেহারা দেখতে চান, তাহলে আমাদের মাহফিল করা সম্ভব হবে না। এই হুড়াহুড়ির মধ্যে মাহফিল হবে না। মল্লা সাহেব বারবার বলছে, যদি আপনারা সুশৃঙ্খল ভাবে বসেন, যারা পিছনে আছেন পিছনে সোজা বসেন, একটু উদ্ধার করে মসজিদে চলে যান। নতুবা আপনারা যদি সুশৃঙ্খল না হন, আপনি যদি শান্ত না হন, আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে অবশ্যই আপনার মল্লা সাহেবকে ধরে রাখতে পারবো না। উনি মোনাজাত দিয়ে চলে যাবেন এবং ভবিষ্যতে হয়তো আর আমাদের এই মাহফিল উনি দাওয়াত গ্রহণ করবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সহযোগিতা করুন, আপনার একটু পিছনে সরে যান, সরে গিয়ে যাতে সবাই ওনার কথাগুলো শুনতে পারেন। শুধু চার দেখার সবচেয়ে বড় কথা না, আপনার কথাগুলো শুনেন সেগুলো মানেন। জি ঠিক আছে, বসো বসো, আওয়াজ করুন, আর আর আওয়াজ করুন। আমি বলতেছি আপনাদের বলার দরকার নেই, অন্যকে বলতে গেলেও আওয়াজ হয়। নিজ দায়িত্বে বসো, কেউ কাউকে ইশারা করে কথা বলো না, এখানে কেউ কোনো কথা বলবে না। সম্মানিত সুধি, মাইকের সাউন্ড একটু বাড়াও, মাইক পেন কোন দিকে, পিছনে, সাউন্ডটা স্ট্রং করো, একটু স্ট্রং করো। আমরা বলছিলাম যে কালামুল্লাহ মাজিদে সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, অনেক অনেক কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে, এগুলোর সাথে কোরআনের অনেক মিল পাওয়া যায়। বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই, দ্বিমত নেই, সবই একরকম। কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায়, দেন বিজ্ঞান শুড ওয়েট, সায়েন্স শুড ওয়েট আনলেস দে গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন, তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সায়েন্স প্রতিদিন ইম্প্রুভ করে, ডেভেলপ করে, আজকে একটা পাইছে কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না, এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, এখন বলে সবই ঘুরে, এখন কি বলে সবই ঘুরে। কিন্তু 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন দ্যাট দ্য কোরআনিক ইনফরমেশন ইজ রং, কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে। কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝেন নাই বোধ হয়? সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল। তো এই জন্য কি কি মিল আছে, এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায়।
আজকের এই রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায়। যেমন কসমোলজির নাম তোমরা শুনেছো, কসমোলজির নাম শুনেছো না? সৃষ্টি তত্ত্ব, মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে, সুবহানাল্লাহ পড়ি। এমব্রায়োলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে, ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। ফিজিক্স বলে একটা কথা আছে, বলেছো না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে, চিল্লাই পড়ি সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপটে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম, আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে, পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে, বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে, ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স, এককোষী অনুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে, তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিও প্লাংটন, এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি, পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যেটা মুখে তোলা যায় না, ঠিক কি না? হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ, একটা লোনা পানি একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা, কোথায় দেখেছেন? চাঁদপুর, অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশে না, অবাক লাগে না? সুবহানাল্লাহ করবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহ আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, ফলে যদিও পানি একটার সাথে আরেকটা মিশে না, এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে, একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না।
আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকত না, ঠিক কি না? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর, পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার, খলক ফসওয়া কদ্দারা ফাহাদা, যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন, পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, খিরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা, যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে, আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না, তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না, আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ, আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম, এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না? আহা, নূহ আলাইহিস সালামের উম্মত, উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছেন। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম, এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম, সেখানে কোনো কিছু বাঁচে না, আছে না নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি, নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা, ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলে চলে আসবে, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না, লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটা ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে, তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিসসালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে, তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে, ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না, চিল্লায় বলো, ঠিক কি না? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন, ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই, চিল্লায় বলো, ঠিক কি না? এজন্য সাবধান, এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু, এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না, চিল্লায় বলো, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, কাফেররা কি দেখে না, আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন, সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং, স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং,
স্টিফেন হকিং ও এই কথা বলেছে, সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি হতে দেরি হয়, কুন হও হয়ে যায়। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা, এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা, কিসের মালিক তুই? সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? যেই বাড়িটাতে আজকে আমি থাকি, এটা এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে, এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা, তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটলা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে নিচের দিকে নামতে চায় আল্লাহর এটাই না উঠায়, আর যে লাফায় লাফায় উঠে থাপ্পর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না, শয়তানের তো নিচে চলে যায় চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখাই, আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়েলে বসে আছি তাই না? মাতোয়েল তো ইউনিয়ন নাকি, কোন থানায় পড়ছে? সিটি কর্পোরেশন হয়ে গেছে, থানার নাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকায় মোট কয় থানা? কয়টা? 19টা থানা, কম বেশি হবে। তো এই 19টা থানার মধ্যে থেকে 53টা, আচ্ছা যাই হোক, এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা, এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন। এই প্যান্ডেলটাই কি মাতুয়েল ইউনিয়ন? আরো আছে না নাই? কত ছোট্ট একটা জায়গায় বসে আছি। আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা, ঢাকা হচ্ছে আমাদের 64 জেলার একটা জেলা। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন, কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নাই। বিএ পরে ইন্ডিয়ার উপরে, এনজি পরে বাংলাদেশের উপরে, এলএডিএসএস আবার ইন্ডিয়ার উপরে, এত ছোট। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় শত গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে, এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ, আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মাহফিল শেষে সুবহানাল্লাহ।
কয়জন বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13000 গুণ বড়, কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্য কি চাইলে সবচেয়ে বড়? আর উপরে যান আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, বেটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা? না, ওগুলোকে খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না? নেই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন, প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কেয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য, না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, সুবহানাল্লাহ কইবেন না, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ, একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5000 টাকা, কয় টাকা তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে, কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5000 টাকা। হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র, যত বড় অঙ্কই হোক শেষে কি লিখতে হয়? তো ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। তো এইটা দেখে ও পড়ে গেছে বিপদে, হায় হায়, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে, ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লিখছে 5000 টাকা নাই, 5000 টাকার পরে কি লিখছে? নাই। তো ক্যাশে যে বসছে কি ভাই, ঘটনা কি? এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই, ঘটনাটা কি? তো সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে, তো 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমার 5000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম, এগুলো যদি চিন্তা করি, আমি আছি, আমি নাই, কিছুই না আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? আবার আল্লাহ বললেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই, আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে, ইটস অ্যাক্সেলারেটিং, অলওয়েজ অ্যাক্সেলারেটিং, প্রশস্ত হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে, এটা কোরআনের কথা। কিসের কথা? 1988 সালে ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই, এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে, এগুলো সাদৃশ্য আছে না? নেই।
আবার আল্লাহ কসম কেটে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ইন নুজুমি ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই, যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায়, মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে? এটাকে কোরআন বলেছে মাওয়াকি'উন নুজুম, নাজমুন মানে তারা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকি'উন নুজুম, কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে কি? ব্ল্যাক হোল। তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে, মুহূর্তের মধ্যে তারাগুলো নিঃশেষ হয়ে যায়। এখানে আবার আওয়াজ বাড়ছে, আওয়াজ বাড়ছে, আবার আবার তোমরা আওয়াজ শুরু করবা। তারা পতিত হওয়ার জায়গা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকি'উন নুজুম, সায়েন্স এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয়, এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা, সূর্যের চেয়েও হাজার কোটি গুণ বড় সাইজের তারা, ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাত্র এলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো, কটকটি। কটকটি আছে এখন ঘরের যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম, আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন, যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকি'উন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল, দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টিতত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে, কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি, কোরআন বলেছে মুসেউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট, কোরআন নাম দিয়েছে মাওয়াকি'উন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নেই? এবার আমরা শুনবো এমব্রিওলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড় ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? কতটুকু? একেবারে ছোট ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977 এ হাম এন্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম, দুইটা মিলে হয় জাইগোট, তারপর জাইগোট থেকে হয় এমব্রায়ো, ভ্রূণ। আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে মাতু আইলে খালে মিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে ধরে নিয়ে আস, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখা দেখো নি, আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙ্গের পোনা? তো আমরা, আমি আপনি প্রত্যেকে, আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম, রক্ত চোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন, স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্ল্যাক ক্লট, রক্তপিণ্ড, সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, থ্রি স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না
খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভিতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড, তারপরে আমি হয়ে যাই গোস্তপিণ্ড, ওই গোস্তের ভিতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয় কঙ্কাল, তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোস্ত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে, সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. قلت الله أكبر. আল্লাহ বলেন, ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিল পানির ফোঁটা, সেখান থেকে বাড়ালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, ওই গোস্তের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোস্ত দিয়ে প্যাকেট পরালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট, আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো, আল্লাহ রুহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। কর সুবহানাল্লাহ, দুইটা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প পেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে? আয় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে, তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। আল্লাহ আকবার। দুইটা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায়, রুহটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দুই কান্দে ছিল যে তোমারে দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্ট বিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়, বাংলায় কি বলে ইংরেজিতে? সিস্টলিক এন্ড ডায়াস্টলিক, ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যেই কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। সাত মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মধ্যে তিনটা প্যাকেট, মডার্ন সায়েন্সও তাই বলেছে, তিনটা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা, এটা হচ্ছে ফুল, বাচ্চা বেরোয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? দুই নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু, জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। তিন নম্বর হচ্ছে আমার মায়ের পেট আর বেলি, এই প্যাটের প্যাকেট, তিনটা প্যাকেটের ভিতরে ফি করারি ফাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের প্যাটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে
এক ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা? তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,999,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, চিল্লায় বলেন, ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল? দাদা ছিল? দাদি ছিল? টাকা ছিল? ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করবো আমরা ভালোভাবে করবো, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সব আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ, কাজ ছোট হোক কিংবা বড় হোক, এটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো লজ্জা আছে? শ্রমে কোনো লজ্জা আছে? চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। লজ্জা কিসে? মাতোয়ালির ছেলেরা মনে থাকবে, কাজে লজ্জা পাওয়া যাবে? নেভার আন্ডার এস্টিমেট এনি জব, বিগ অর স্মল, ছোট হোক বড় হোক, কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না, কাজ করে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? তাহলে এই এমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা, এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকু কোরআনের সাথে মিল আছে না নাই? কোনো অমিল আছে? যদি কোনো অমিল তারা খুঁজে পায়, দে হ্যাভ টু ওয়েট, সায়েন্সের কি করতে হবে? অপেক্ষা করতে হবে, কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ সায়েন্সের মূল থিওরি, সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, আর কোরআনের মূল থিওরি, কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল, চিল্লায় বলো, ঠিক কি না? এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে। কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমলনামা সেখানে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। কোরআন আমাদেরকে বলল, রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়, টিপ সই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা, এ আমার এই এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলোর সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গ্যালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট, একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই। আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না, ওটার বলে ফুটপ্রিন্ট, ওটার কি বলে? শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, তোরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায়, তবে সত্য যে তথ্যটা আমরা জানি, কাবা ঘরের পাশে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে? ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদ ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন, যতটুকু উঠা লাগতো এসকেলেটরের মতো, লিফটের মতো উপরে উঠে যেত।
আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকেলেটরের মতো ওই পাথরটা নিচে নেমে যেত, চিল্লাই পড়ে সুবহানাল্লাহ। আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে, যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে। বাঘ শুমারি হয়, আমাদের হয় আদমশুমারি, আমাদের কি হয়, আর আমাদের সুন্দরবনে কি হয়, বাঘ শুমারি। তো বাঘ গুনবে কিভাবে, কাছে যে এমনি গুনবে, বাঘ মামা ওয়ান, বাঘ মামা টু, বাঘ মামা থ্রি, আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গানে? ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না, তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদব বাঘশুমারি হয়, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কারিগরটার নাম কি? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নাই। 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস, কেউ জানতো? কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে, আর গড়ে পচে যাবে, তারে আমি উঠাতে পারবো না, আর তোরে তো আমি উঠাবোই, তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেব। এখন সব জায়গায় এটা লাগে, সিম যারা কিনতে যান, সিম গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। সিম কিনতে লাগে, ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে, অ্যাম্বাসিতে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য। কিরে ভাই, এপিসোড থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না, আর আসবো না তাহলে, মাত্র এলে আমি আসবো না, এরকম দেখলে তো বাংলাদেশেই আসবো না আমি, এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না, প্লিজ এরকম করো না। তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি, একটু দাঁড়াও, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই? এরপর আল্লাহ যে উঠাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানালাম, মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে? এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম, মাটির ঘরে আমরা থাকলাম, পচে গেলাম, মরে গেলাম, কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো, মজার ঘটনা খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সহীহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জাসাদি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদান ওমিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে। কি আছে? হাড় বা হাড্ডি। লা তাআকুলুহুল আরদু আবাদা, মাটি কখনো এই হাড্ডিটা রেখেতে পারে না। অমিন হুই ওরা কেবল হলকু কুল্লু হুই অমল কেয়ামা, কেয়ামতের দিন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে? সাহাবারা জিজ্ঞেস করলেন, আইয়ু আজমিনিয়া রসুল আল্লাহ, ও আল্লাহর হাবিব, ওই হাড্ডিটার নাম কি, আমাদের জানতে বড় মনে চায়। বিশ্বনবী বললেন, হাড্ডিটার নাম হলো আজবুজানা, আজবুজানা ইংরেজিতে বলে কক্সিক্স। ইংরেজিতে কি বলে? ডাক্তার হওয়া কে কে, হাত তোল, ডাক্তার হতে চাও দেখি কে কে, মাত্র এলে ছেলেরা, এদিকে ডাক্তার নাই, তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও, যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা, তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না, ওইখানে চাকরি নিয়ে কোপায় ফেলবা একেবারে পিটায়, যে ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মাহফিলে। তাহলে ডাক্তার হওয়া কারা কারা দেখি, আমাদের যে শির দ্বারা আসরা নেই এটাকে বলে মেরুদণ্ড, ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির তিন কোণার একটা ছোট্ট হাড্ডি আছে, কয় কোণা? তিন কোণা। এটা প্রাণীরও আছে, আমাদেরও আছে। হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায়, গোস্ত হাড্ডি রক্ত সব পুড়ে যায়, কিন্তু ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না। আমাদেরকে কবরস্থানে যখন শুইয়ে দেওয়া হয়,
আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে, সব জীর্ণ শীর্ণ হয়ে যায়, পচে যায়, গলে যায়। কিন্তু শিরদাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির যে হাড্ডির কণা যেটার নাম কক্সিক্স, ওইটা কখনো পচে? কিয়ামতের দিন ওই কক্সিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক ধরে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? তাহলে আসবু জানাত কোরআনের ভাষা, হাদিসের ভাষা, বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স। মিল আছে না নাই? চিল্লায় বলতে হবে মিল আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? আরো দুই এক মিনিট শুনবেন শুনবেন শুনবেন, তাহলে তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি মিল আছে না নাই? এবার আমরা ফিজিক্স নিয়ে শুনবো। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা। লোহা চিনি আমরা? এই মাইকে লোহা আছে না নাই? লোহা সারা মাইক বানানো যায়, বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, ক্যামেরা বানানো যায়, মোবাইল বানানো যায়, প্লেন বানানো যায়, কম্পিউটার বানানো যায়। লোহা ছাড়া কিছুই হয় না, ঠিক কি না? যেহেতু লোহা ছাড়া কিছুই হয় না, এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন ওই সুরাটার নাম আরো জোরে মাশা আল্লাহ আল হাদিদ। আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ, ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম, ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম, লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি, মানাফিউ লিন্নাস মানুষের জন্য উপকার। এ লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালো কে? এই চলে ভাই, এই চিল্লা চিল্লির মধ্যে পারা যাবে? হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা। আল্লাহ বললেন, খেয়াল করে শুনে, এই যে মাশাআল্লাহ ঠান্ডা, হ্যাঁ এবার ঠিক আছে, এরকম থাকো। লোহা, সুরার নাম হাদিদ, লোহা। ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না চাচা। ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে? এই কোরআনকে নাজিল করছে কে? নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে? তার মানে ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে। কোরআন যেমনি উপর থেকে নিচে, ফ্রম আপ টু ডাউন, বৃষ্টি যেমনি উপর থেকে নিচে, তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবী তো দূরের কথা, সূর্যের ভেতরেও নাই। 1 কোটি ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা ছাড়া লোহার কোনো অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না, চিল্লা বলো ঠিক কি না? এত বেশি তাপমাত্রা, সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না। তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আছে না নাই? এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়া জাআলনাল জিবালা আউতাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন, কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়ালে আছে পেরেক? কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঠুকে না, দেয়ালে ঠুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোর বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কি না? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা, পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ে আল্লাহ আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পায়, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা।
যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা, আসল পাহাড় মাটির ভেতরে। উপরে যতদূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভেতরে রেখে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ উপমাটা, মেটাফোরিকটা এইভাবে দিলেন, ও যে আল্লাহ জিবালা উতাদা, এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আল্পস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওক্রাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছি, চিল্লায় পড়বো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদ, পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো, তিন কালারের পাহাড়, কয় কালারে? মৌলিক ভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি, মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি, ওখানে যেখানে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। দুইবার আমি উঠেছি এটার চূড়ায়, উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম, তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা খয়েরি, কোনটা কালো, কোনটা লাল, কোনটা ধূসর। আল্লাহু আকবার! এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু, কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না, চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন, কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কয়? আর জোরে, সাত রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায়, এক জায়গায় সাত রঙের পাহাড়। সুবহানাল্লাহ, কইতে বলেন না বাজার করে বানাও কে? সুনানে তিরমিজির মুস্তাদরাকে হাকিম মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল, এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলেন। সাতটা টেকটোনিক প্লেট, সেভেন টেকটোনিক প্লেট স্ট্রেচ দ্য মাউন্টেন রেঞ্জ, না সাতটা টেকটোনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তো হওয়া, ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, না আছে, আল হাদিদ, লোহা, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা তো শক্তিশালী, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাই লোহার চেয়ে শক্তিশালী মনে কিছু নাই আছে? আল্লাহ বললেন, না আছে, আন্না আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা জ্বলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক, ফেরেশতারা বলে তাই নাকি, আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢালে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি ঘটঘট ঘটঘট করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে আছে। সেটা আবার কি? আল্লাহ বলে, আর-রীহ, বাতাস, বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কি না? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তিনটা দিয়ে আমরা টেস্টিং শুরু করে দিছি, টেস্টিং করতেছে, বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন তো, সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন, আখাস্তাল ফিত্রা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন আপনার স্বভাব যেমন নিয়েছেন তেমন, এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন,
অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায়। না আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইন, দুই বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ। লিমান আরাদা আন ইয়াতিমা আর-রাদাআ, কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হার্টটি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি, এটা অবশ্যই খাওয়াবে। আর এই মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিয়েছে। বাচ্চার জন্য কিছু টিকা দেওয়া লাগে না, যক্ষা এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি, প্রথম টিকাটা আল্লাহ দিয়েছে মায়ের বুকের দুধের ভিতরে। এই জন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে 2000 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটা তো উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আসলে নাই। এরপরে কোরআন বলেছে মধু খাও। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি থামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون لقوم يتفكرون جنت شلد جنة এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমি জানি। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের ছিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন, ইত্তাখিদ এটা মুযাক্কার পুরুষের জন্য, ইত্তাখিদি মুয়ান্নাস নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছির, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আস্তে অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে, দ্য ড্যান্সিং বিজ, কিভাবে ফাসলু কি সুবুলা রব্বিকি যুলুলা, এইখানে মৌচাক, আর মধু আনতে যায় 5 মাইল দূরে, এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যে আসে ওই রাস্তা চিনে দেখে। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি, ঘর বানাও। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা, উপরে ঘর বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বানাও, গাছের মগ ডালে বানাও, যাতে কোলাবান্ধা ঢিল মারতে না পারে। কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের বাসা হলে কোলাবান্ধা কি করে? মধ্যে ঘর জন্য ঢিল মারে না। আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল, যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বানাও, আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো। এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি যখন পুষ্পরস বা ফ্লাওয়ার নেক্টার সে নিয়ে আসে, সে ফলের রস আনে, সে ফুলের রস আনে, সে বনাজি গাছ থেকে আনে, ঔষধি গাছ থেকে আনে, হার্বাল ট্রি থেকে আনে। এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় না। চিল্লা এখন সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, এগোতে থাকো, তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো। এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে, এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয়, না এটা খেয়ে ফেলে। খেয়ে পেটের ভেতর একটা চেম্বার আছে, আলাদা একটা চেম্বার, ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে,
তারপর একটা টিউব আছে, এটার পেছনে টিউব দিয়ে মৌচাকের ভিতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা করে অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেল মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না, আমাদের মতো ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে, একটা তার নিজের খাবারের পাকস্থলী আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে ওটার জন্য আরেকটা পাকস্থলী চিল্লায় করতে হবে আল্লাহ। এজন্য মধু খেতে রাজি আছেন তো? বিষ্ণু ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর বিষ্ণু ইসলাম বলতেন আলাইকুম বিশিফাইন, তোমরা দুইটা শিফা নাও। কোরআনে এই মেসেজটা খেয়াল রাখো, কোরআনে কালামুল্লাহ মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন। এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা। এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নাই? কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায়, ব্ল্যাক হানি, হোয়াইট হানি, ক্রেইন হানি, অর্গানিক হানি, এগুলো খুঁজে খুঁজে খাবেন। আজকে মধু খেয়েছেন কে কে দিকে? আমিও খেয়ে আসছি আপনাদের সাথে, প্রতিদিন মধু খেতে হবে শীতকালে। আজকে শীত পড়ছে না অনেক, মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন শীত বাবা যে আপনার কাছে আসতে পারবে। বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদের উৎসাহিত করেছেন, তার মানে এমন বিশ্বস্ত নবী আমার যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই? কোন অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায় বিজ্ঞানী বাবাদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest modern invention. তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল, আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই মনে থাকবে। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আর কোরআনে কোনো অমিল নেই, আছে শুধু মিল। আমরা আজকে কসমোলজি নিয়ে শুনেছি, মানে সৃষ্টি তত্ত্ব, কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। এমব্রায়োলজি নিয়ে শুনেছি, কিভাবে আমরা তৈরি হয়েছি, ভ্রূণ তত্ত্ব, হিউম্যান অ্যানাটমি, আমার দেহে নাট বোল্ট কোথায় কি আছে। শুনেছি ফিজিক্স নিয়ে, পদার্থবিদ্যা শুনেছি, জুওলজি নিয়ে, প্রাণীবিদ্যা। এই পাঁচটা পয়েন্টে সংক্ষিপ্ত পরিসরে যা আপনাদেরকে শোনালাম, আরো অনেক আছে সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এন্ড কসমিক সিম্বলস, এই পাঁচটাতে আজকে আমরা সায়েন্সের আলোকে প্রমাণ করে দেখাতে পেরেছি যে কোরআনে আর বিজ্ঞানে কোনো অমিল নেই, আছে শুধু সাদৃশ্য। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য কোনো কিছু যদি বিজ্ঞানী ভাইরা অমিল পান, ওয়েট, বসেন, রিল্যাক্স, চা খান, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরো গবেষণা করেন, যেটা অমিল পাইছেন গবেষণা বেশি বেশি করলে ওইটা অমিল পেয়ে যাবে ঠিক কিনা? এজন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে, ততই সহজ হবে। বিজ্ঞান যত আগাবে ততই কোরআনের দিকে সেজদায় লুটিয়ে পড়বে চিল্লা বলে ঠিক কিনা? আর কোরআন এটা বিজ্ঞানের বই না, এটা কিসের কিতাব? সবাই বলেন এখান থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? জীবন সমস্যায় আমরা কোরআন থেকে সমাধান নিব, কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখনই আলোচনা শেষ হওয়ার আগেই ওঠাউঠি করে কে কে চলে যাবেন দেখি, বিশৃঙ্খলা করবেন কারা কারা? মাশাআল্লাহ, বসেন বসেন, অনেক বোনেরা আসছে। তা ওয়খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সালেহা, এই পৃথিবীতে আমরা যা দেখি সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য যে মায়েরা আজকের প্যান্ডেলে এসেছেন, আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, আমি এলাকার সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি। এবং এই বোনদেরকে মাদেরকে আমি শুকরিয়া জানাই,